যারা আমার সাথে টাকা কামাইছে, যারা সুজন নাম্বারের দরকারে যারা আমাকে যে টাকা কামাইছে, সেজন বেচারা তারা কেউ আসেনি আমার। যেদিন বাবা যেদিন আমি সবাইকে বলছি ভাইয়া ভিডিও ছাড়ছে, যারা আমাকে দিয়ে টাকা কামিয়েছে তারা দেখতে আসেনি বাবাকে। ভাইরাল সুমাইয়া তার বাবাকে হারিয়ে গগন সাকিবকে স্মরণ করেছিলেন এবং আশা করেছিলেন গগন সাকিব সুমাইয়ার এমন পরিস্থিতিতে পাশে দাঁড়াবেন, মনে জোর দিবে বা তার বাবাকে দেখতে আসবে। কিন্তু দেখতে না আসায় এবার গগন সাকিবকে নিয়ে লাইভে মুখ খুলেছেন সুমাইয়া। বন্ধুরা, সত্যি বলতে সুমাইয়া যেমন গগন সাকিবের হাতে ভাইরাল হয়ে শিল্পী হয়েছেন, তেমনি গগন সাকিব ভাইও সুমাইয়াকে দিয়ে অনেক টাকা ইনকাম করেছেন এবং তার অফিসিয়াল চ্যানেলটাকেও বাংলাদেশের মিউজিক ওয়ান নাম্বার চ্যানেলে দাঁড় করিয়েছেন। তো যাই হোক বন্ধুরা, সুমাইয়া গগন সাকিব ভাই এর প্রতি একটু বেশি কষ্ট পেয়েছি তার বাবাকে হারিয়ে, কেননা গগন সাকিবও সুমাইয়া এবং তার পরিবার দীর্ঘ দেড় বছর ধরে একসাথে রাতে দিনে কাজ করেছেন গগন সাকিবের সাথে। তবে সুমাইয়া ছোট থাকার কারণে আর তার মা বাবা মূর্খ থাকার কারণে মানুষের ফার্মে গগন সাকিবকে চিড়ে তার নামে বদনাম করে গগন সাকিবের অফিসিয়াল থেকে চলে যায়। ইয়াতে গগন সাকিব সুমাইয়া ও তার পরিবার দীর্ঘদিন ঝগড়া ঝামেলা করেছিলেন। তবে এবার সব শেষে সুমাইয়ার বাবা হঠাৎ মারা যায়, যে কারণে সুমাইয়ার সাথে কাজ করা সকল মিউজিশিয়ান বা শিল্পীরা তার বাবা মারা যাওয়ার কারণে সুমাইয়ার পাশে দাঁড়িয়েছেন, দোয়া করেছেন এবং দেখতেও এসেছি। আর যারা আসতে পারেনি তারা ফেসবুকে শোক প্রকাশ করে দোয়া করেছেন সুমাইয়া এবং তার বাবার জন্য। কিন্তু গগন সাকিব তার আইডিতে সুমাইয়ার বাবার জন্য শোক প্রকাশ করেনি বা সুমাইয়াকে সান্ত্বনাও দেয়নি, এমনকি সুমাইয়ার বাবাকে দেখতেও আসেনি, যে কারণে সুমাইয়া লাইভে কেঁদে কেঁদে গগন সাকিবকে নিয়ে ইঙ্গিত করেছেন। সাথে যারা ছিলেন সেই জাত ভাই একাই তারা যথেষ্ট চেষ্টা করছে বাঁচানোর, এবং কি যারা আমার সাথে টাকা কামাইছে, যারা সুজন নাম্বারের দরকারে যারা আমাকে যে টাকা কামাইছে, সেই জাত ভাই ছাড়া তারা কেউ আসেনি আমার। যেদিন বাবা যেদিন আমি সবাইকে বলছি ভাইয়া ভিডিও ছাড়ছে, বাবার মাথা যাচ্ছে যখন পরে কেউ একটু দেখতেও আসে নাই, বাট পরে কিছু নাই আমার, আফসোস করেও পাইলাম না। আমার আফসোস আমিও বাবাকে বাঁচিয়ে পারি নাই, আমার মনে সামনে কাঁদে বাবার জন্য দোয়া করবেন। যে মানুষটা গেলে আপনারা যে মানুষটাকে পাগল বলতেন, মানে সেই মানুষটা নাই আপনাদের মাঝে আর পাবেন না কখনো। আর যদি আমার বাবা ভুল করে থাকে আপনাদের মাঝে ক্ষমা করে দেবেন। আর এই যে আমার বাবার ছবি আমি দিয়ে রাখছি, কখনো হয়তো আমার বাবার সাথে দেখা হবে না, আমি জানি না আমার বাবার সাথে দেখা হয় না হবে না, সবাই বাবার জন্য দোয়া করবো সবাইকে। আসসালামু আলাইকুম। তো যাই হোক বন্ধুরা, সুমাইয়া গগন সাকিবকে নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে তা কমেন্ট করতে পারেন। আর হ্যাঁ, এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।